हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब तुम्हारा जरा 2024 साल माध्यमिक परीक्षार्थी हमारे चैनल रोचो तादेर जोनो एबीटी टेस्ट पेपर थे के पेज नंबर 451 सीन और अनसीन। तो आगे वीडियो में 451 आगे जो पेजगुल प्रत्येक पेजे सीन और अनसीन तुम्हारे साथ शेयर कर तुम्हारा जो आगे वीडियो ना देखे थको वीडियो डिस्क्रिप्शन बॉक्स में प्लेलिस्ट लिंक दे रहा है अवश्य क्योंकि चेक कर नियो। तो এখানে একের দাগে বলেছে রিড দা প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দা কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা দেখেই বুঝতে পারছো যে এটা ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিং এর ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তাই অবশ্যই করে কিন্তু এটা দেখে নিও। তো প্রথমে রয়েছে দেখো একের দাগে এতে বলেছে রাইট দা কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দা ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে এট 9:30 AM সোয়ামি ওয়াজ লাইং অন দা বেঞ্চ ইন হিজ ফাদারস রুম। সকাল 9:30টার সময় সোয়ামি কোথায় শুয়েছিল? আচ্ছা, তার মায়ের ঘরে শুয়েছিল। ইন হিজ ফাদারস রুম হবে না, ইন হিজ মাদারস রুম, তার মায়ের ঘরে শুয়েছিল। লাইং অন দা বেঞ্চ, বেঞ্চ ইন হিজ ফাদারস রুম হবে না। তারপরেটা স্বামী প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী ভান করেছিল যে তার মাথা ব্যথা করছে। কটার সময়? অ্যাট 9:00। আচ্ছা, প্রত্যেকটা অপশন ভুল হয়ে গেছে এখানে। অ্যাট 9:00 ইন দ্য মর্নিং, একটু ঠিক করে নেবে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি খেয়াল করে নি, ইন দ্য ইভিনিং ছিল। তারপর স্বামী ইন্ট্রোডিউস স্যামুয়েল টু হিজ ফাদার অ্যাজ, স্বামী স্যামুয়েলের পরিচয় কিভাবে দিয়েছিল? অ্যাজ এ ভেরি অ্যাংরি ম্যান, ভীষণই রাগি একজন মানুষ হিসেবে। তারপরে অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে তার টিচার স্যামুয়েল উড স্কোল্ড হিম ইফ হি হ্যাড ইফ হি সেড দ্যাট হি ওয়াজ লেট বিকজ হি হ্যাড এ হেডেক। সে ভেবেছিল, মানে স্বামী স্যামুয়েলের সম্বন্ধে তার বাবার কাছে বলেছিল। অ্যাকর্ডিং টু স্বামী মানে স্বামীর মতে দ্য টিচার স্যামুয়েল, সে স্যামুয়েল তাকে বকবে, শিক্ষক স্যামুয়েল তাকে কেন বকবে? কারণ সে দেরি করে এসেছে এবং তার দেরি করে আসার কারণটা যদি সে বলে যে তার মাথা ব্যথা করছিল তাহলে তাকে বকবে। তারপরটা স্বামীজ মাদার সাজেস্টেড স্বামী টু স্টে অ্যাট হোম, স্বামীর মা তার স্বামীকে কি পরামর্শ দিয়েছিল বাড়িতে থাকার জন্য। এরপরে রয়েছে বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এগুলো তো বইতে করা সম্ভব নয়, তাই খাতায় প্রত্যেকটা উত্তর লিখেছি, পরপর আমি তোমাদের দেখাবো। আগে প্রথমে বইতে যে উত্তরগুলো লেখা সম্ভব সেই উত্তরগুলো প্রথমে বই থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আনসিন এবং সিনের উত্তরগুলো পরপর খাতা থেকে তোমাদের দেখাবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এরপরে রয়েছে দেখো সি এর দাগে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ হেডমাস্টার, স্যামুয়েল অ্যাফ্রেডকে স্যামুয়েল প্রধান শিক্ষককে ভয় পেত, অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, স্যামুয়েল প্রধান শিক্ষককে ভয় পেত, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে এইটা, এই যে দে সে, এই যে দে সে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। যখন লিখবে সাপোর্টিং স্টেটমেন্টটা অবশ্যই করে কিন্তু ডাবল কোটেশনের মধ্যে দিয়ে লিখবে যে তারা বলে যে সে নাকি, মানে স্যামুয়েল নাকি প্রধান শিক্ষককে ভয় পায়। তারপরটা স্বামীজ ফাদার টোল্ড স্বামী দ্যাট হি উড হ্যাভ টু গো টু স্কুল লেট বিকজ ইট ওয়াজ হিজ ফল্ট, তাকে দেরি করে স্কুলে যেতে হবে। এটা স্বামীর বাবা স্বামীকে বলে কারণ এটা তার দোষ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি, এই যে দেখো ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট। এরপর হচ্ছে দুয়ের দাগে পোয়েম, এখানে মাই ওন ট্রু ফ্যামিলি এখানে তুলে দেওয়া হয়েছে পুরো পোয়েমটা। তো এটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে দেখো দুয়ের দাগের এতে রয়েছে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটি উইক অ্যান্ড থিন, কিরম ছিল? দুর্বল এবং রোগা। তারপরে দ্য ব্যাগ অব দ্য ওল্ড ওম্যান কন্টেইন দ্য পোয়েট সিক্রেট, বৃদ্ধ মহিলাটির ব্যাগে কী ছিল? কবির গোপন কথা ছিল। দ্য পোয়েট বিগ্যান টু কুয়েক, কবি ভয়ে কেঁপে উঠেছিল। ওয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, যখন বৃদ্ধ মহিলাটি খ্যাক করে হাসতে শুরু করেছিল। দ্য ওক ট্রিজ ফোর্স দ্য চাইল্ড টু মেক এ প্রমিস, ওক গাছগুলো কবিকে বাধ্য, একটা শিশুটিকে বাধ্য করেছিল একটা কথা দেওয়ার জন্য, একটা প্রতিজ্ঞা করার জন্য। তারপরে বিয়ে থেকে এখানে বলে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, সেখানে দুটো 2 নম্বরের প্রশ্ন রয়েছে, এটা খাতায় লিখেছি, তাই তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এরপর রয়েছে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজগুলো পড়বে খুব ইজিলি কিন্তু তোমরা বুঝতে পারবে, একদম সহজ প্যাসেজ রয়েছে। আর যে ওয়ার্ডের মানে জানো সেটার জন্য ডিকশনারি চেক করবে, তাহলে দেখবে খুব ইজিলি তোমরা কিন্তু আনসিনগুলো করতে পারবে। তো এখানে এর দাগে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা ট্রিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তারপরটা ইন বেঙ্গল জলদাপাড়া হ্যাজ দ্য লার্জেস্ট হ্যাবিটেড অফ ওয়ান হর্ন রাইনোস, এক শিংওয়ালা গন্ডার। তারপর
তারপরে দেখো 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্টস হু অ্যারেঞ্জ ফুডার ফর পিট এলিফেন্টস আর কল্ড পাটাওয়ালাস। তারপরে ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ পিট এলিফেন্টস ইজ 78। তারপরে একটা দ্য মাউথস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক হ্যাভ বিন নাও সার্ভিং অ্যাজ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার। তারপরে দ্য মাউথস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্টেড ইনডেফিনিট স্ট্রাইক অন ফ্রাইডে। তারপরে বিয়ে তাকে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আর তারপরে সিএ তাকে রয়েছে দেখো কোশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর এবং ট্রু ফলসগুলো তো খাতায় লিখেছি, এবং এর সাথে রয়েছে ভোকাবুলারি, যেটা কিন্তু গ্রামারের পার্ট নয়, এটা কিন্তু আনসিনের পার্ট। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ভোকাবুলারিগুলোর উত্তর আমি গ্রামারের সাথে কেন দিইনি, কারণ এটা কিন্তু গ্রামারের পার্ট নয়। উপরে এখানে বড় বড় করে হেডিং দিয়ে লেখাই রয়েছে দেখো গিভেন বিলো আর দ্য মিনিং অফ ফোর ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ কোশ্চেন নাম্বার 3। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। তো কী করতে হবে, এই যেখানে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো সিমিলার মিনিং তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, মানে একই মানে এরকম শব্দ তোমাদের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো এটা কিন্তু ভোকাবুলারি গ্রামারের পার্ট নয়, এটা কিন্তু আনসিনের পার্ট। তো চলো এবার উত্তরগুলো তোমাদের পরপর দেখিয়ে দিই। সিন এবং আনসিনের যে উত্তরগুলো বইতে দেখালাম না সেগুলো খাতায় লিখেছি পরপর, তোমাদের এবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা রয়েছে দেখো একের দাগের 1 নম্বর শূন্যস্থান রয়েছে। সো আমি চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। সো আমি তার কার্যপদ্ধতি পরিবর্তন করেছিল কারণ সে জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো আমিজ ফাদার আক সোয়ামি ওয়েদার স্যামুয়েল অলওয়েজ কোল্ডেড দ্য স্টুডেন্ট। সোয়ামির বাবা সোয়ামিকে জিজ্ঞাসা করেছিল যে স্যামুয়েল কি সবসময় ছাত্রদের পক্ষে। তারপরটা সোয়ামি উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস বিকজ সোয়ামি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যাওয়া পছন্দ করে না, বিকজ হি ওয়াজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু কেম ইন লেট। কেম থেকে কি হয়ে যাবে, গো হয়ে যাবে, গো থেকে এখানে ওয়েন্ট হবে, কেম রয়েছে তো তাহলে এখানে ওয়েন্ট হবে, ওয়েন্ট ইন লেট, যে কিনা দেরি করে স্কুলে যায় সেই সমস্ত ছেলের উপর স্যামুয়েল বিশেষ করে প্রচুর রেগে যায়। তারপরে দুই তাকের যে পোয়েমের কোশ্চেনগুলো ছিল দেখো, প্রথমটা রয়েছে হাউ ডিড দ্য পোয়েট ফিল ওয়েন হি কেম আউট অফ দ্য ওক, শুধু উড আছে ওকুড নেই, জঙ্গল থেকে যখন কবি বেরিয়ে এসেছিল তখন কবির কি অনুভূতি হয়েছিল। দ্য পোয়েট ফিল দ্যাট হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট হিজ হার্ট ওয়াজ এ ট্রি ওয়েন হি কেম আউট অফ দ্য উড। কবি যখন জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল কবি তখন অনুভব করেছিল যে তার হৃদয়টা একটা একটা গাছের হয়ে গেছে এবং কিন্তু তার হাঁটাটা রয়েছে মানুষের শিশুর মতোই। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য প্রমিস দ্যাট দ্য ওক ট্রিস ফোর্সড দ্য পোয়েট টু মেক। ওক গাছগুলো কবিকে কোন কথা দিতে বাধ্য করেছিল, দ্য ওক ট্রিস ফোর্সড দ্য পোয়েট, দ্য ওক ট্রিস ফোর্স দ্য পোয়েট, ওক গাছগুলো কবিকে বাধ্য করেছিল টু মেক দ্য প্রমিস অফ প্ল্যান্টিং টু ট্রিস, বাধ্য করেছিল দুটো গাছ রোপণ করার জন্য, দুটো গাছ রোপণ করবে সেটার কথা দেওয়ার জন্য তাকে বাধ্য করেছিল। হোয়েন এভার হি উড সি অ্যান ওক ট্রি ফেল, যখনই সে দেখবে যে একটা ওক গাছকে কাটা হচ্ছে। এরপর চলে আসো আনসিন প্যাসেজের ট্রু ফলসগুলোতে। প্রথমটা রয়েছে দ্য মানি অফ দ্য মাহুৎস, দ্য মানি দ্য মাউথস অফ জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেটস, গেট আছে এখানে, গেট ইজ সাফিসিয়েন্ট টু রান দেয়ার ফ্যামিলিজ। এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে জাতীয় উদ্যানের মাহুতরা যে টাকা পায় সেটা তাদের পরিবার চালানোর জন্য যথেষ্ট, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য মানি উই গেট এভরি মান্থ ইজ টু নিয়ার্চ টু মার্চ টু রান আওয়ার ফ্যামিলিজ। তারপর এটা অ্যাকর্ডিং টু ওয়াইল্ড লাইফ ডিভিশনাল ফরেস্ট অফিসার ফর অ্যাপয়েন্টিং এ পারমানেন্ট মাউথস অ্যান্ড এ পাট্টাওয়ালা ফর ইচ পেট এলিফেন্ট এ প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট। এটা তো ট্রু হবে, হুবহু বইতে লেখাই রয়েছে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে প্রপোজাল হ্যাড বিন সেন্ট টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং এ পারমানেন্ট মাউথ অ্যান্ড এ পাট্টাওয়ালা ফর ইচ পেট এলিফেন্ট। এরপরে 3 নম্বর হচ্ছে দ্য মাউথস ডিড নট ফিড দ্য পেট এলিফেন্টস অ্যাজ দে হ্যাড স্টার্টেড ইনডেফিনিট স্ট্রাইক। মাউথরা হাতিদের খাওয়াচ্ছে না যেহেতু তারা স্ট্রাইকে রয়েছে, অবরোধ মানে করছে, যেহেতু তারা ধর্মঘটে রয়েছে তার জন্য অনির্দিষ্ট সময়কালের জন্য, তারা যেহেতু ধর্মঘটে রয়েছে তার জন্য তারা হাতিদের খাওয়াচ্ছে না, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা হবে দে হ্যাড ফিড দ্য পেট এলিফেন্ট। তারপরে সি ত্যাগের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ওপিনিয়ন অব দ্য ট্যুরিস্ট ফ্রম ক্যালকাটা রিলেটিং টু স্ট্রাইক। এই ধর্মঘটের সম্পর্কে কলকাতা থেকে যে ভ্রমণকারী গিয়েছিল তার
মতামত কি ছিল, দ্য টুরিস্ট ফ্রম ক্যালকাটা সেড দ্যাট দ্য ইনসিডেন্ট অফ স্ট্রাইক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, এই স্ট্রাইক অর্থাৎ ধর্মঘটের যে ঘটনাটা সেটা ভীষণই হতাশাজনক, দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট শুড টেক স্টেপস টু এন্ড দ্য ইম্পাস আদারওয়াইজ দ্য টুরিস্ট উড মিস দ্য সাফারিজ। বন দপ্তরের অবশ্যই এই ব্যাপারটা দ্রুত দেখা উচিত এবং তাদের স্টেপ নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত, যা না হলে যারা টুরিস্টরা রয়েছে, যারা যাত্রীরা রয়েছে, তারা সাফারিজ মানে এলিফেন্ট সাফারি মিস করবে, হাতির উপর চড়ে তারা তা ঘুরতে পারবে না। ইন হুইচ ওয়ার্ক ইজ দ্য হার্ড অফ এলিফেন্টস এনগেজ ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক, হাতির পালকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক অর্থাৎ জলদাপাড়া জাতীয় উদ্যানে কি কাজে নিয়োগ করা হয়েছে, দ্য হার্ড অফ এলিফেন্টস ইজ এনগেজ ইন সাফারিজ অ্যান্ড পেট্রোলিং ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপরে হোয়াই ডিড মাউস অ্যান্ড পাটাওয়ালাস ইন জলদাপাড়া ন্যাশনাল পার্ক স্টার্ট অ্যান্ড ইনডেফিনিট স্ট্রাইক, পাটাওয়ালাস এবং মাহুতরা জলপাইগুড়ি ন্যাশনাল পার্কে একটা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কেন ডেকেছে, দ্য মাহুতস তাহলে কি লিখবে, মাহুতস অ্যান্ড পাটাওয়ালাস ইন জলপাইগুড়ি ন্যাশনাল পার্ক স্টার্টেড অ্যান্ড ইনডেফিনিট স্ট্রাইক ডিমান্ডিং দ্যাট দেয়ার জবস বি মেড পারমানেন্ট অ্যান্ড স্যালারিজ বি রেজড, তাদের পদটা যাতে স্থায়ী হয় এবং তাদের বেতন যাতে বাড়ানো হয় তার জন্য তার ধর্মঘট করছে। তারপরে হোয়াট ডিড দীপক এম সে অ্যাবাউট দ্য প্রপোজাল অফ অ্যাপয়েন্টিং পারমানেন্ট মাহুতস অ্যান্ড পাটাওয়ালাস, এই যে স্থায়ী মাহুত এবং পাটাওয়ালাস নিয়োগ করার পক্ষে দীপক কি বলেছেন, দীপক এম কি বলেছেন, তাহলে কি হবে, মিস্টার দীপক এম সেইড দ্যাট দ্য প্রপোজাল হ্যাড বিন সেন্ড টু দ্য গভর্নমেন্ট ফর অ্যাপয়েন্টিং এ পারমানেন্ট মাহুত অ্যান্ড এ পাটাওয়ালা ফর ইচ পেট এলিফেন্ট। তারপর ভোকাবুলারিতে চলে আসো, উইথাউট ডিলে দেরি না করে তাহলে কি হবে, ইমিডিয়েটলি, তারপরে টু স্মল ইন অ্যামাউন্ট ভীষণই ক্ষুদ্র তাহলে এটা হবে পরিমাণ হিসাবে তাহলে হবে মেজার, তারপরে এটা কিপিং ওয়াচ ওভার বাই রেগুলার ট্রাভেলিং অ্যারাউন্ড ইট, কোনো কিছুর উপর নজর রাখা, বারবার করে গোল করে ঘুরে নিয়মিত কোনো ঘুরে কোনো কিছুর উপর নজর রাখা সেটাকে বলা হবে পেট্রোলিং। তারপরটা দ্য ন্যাচারাল হোম অফ এ প্ল্যান্ট অর অ্যান এনিম্যাল, একটা প্রাণী এবং বা উদ্ভিদের একটা স্বাভাবিক বাসস্থান বা বাড়ি সেটাকে বলা হয় হ্যাবিটেট বাসস্থান। তো নেক্সট ভিডিওতে পরের যে পেজটা রয়েছে পেজ নাম্বার 475 সেটা আলোচনা করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও।